বন্ধুরা সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা আজকে দেখো গোবিন্দপুর মাল যাচ্ছে অনেক সকালে, কারণ এখানে মালটা ছেড়ে দিয়ে শান্তি পূজা বলে আমি আর সকালবেলাতেই উঠেছি, উঠে ইউনিট সারাচ্ছিলাম। গোডাউনের দিকটা ফাঁকা গেছে, ষোলো মালটা বেরোয়নি। ষোলো মালটা তো ভাড়ার জন্য বলেছিলাম যে ক্যান্সেল হয়েছে, ভিটেতে যে ছেলে কোনো মারা গেছিলো ওই জন্য ক্যান্সেল হয়েছিলো, তাই ষোলো মালটা ভাড়াও তারপরে হয়নি, বেরোয়নি, চাপ নেই কোনো তা নিয়ে। তো দেখতে থাকো হচ্ছে এদিকে আর কিছু মেশিন আছে অল্প। আগেবারও গোবিন্দপুর এখানে গিয়েছিলো কেশব্যপাড়া, আর এই বছরও যাচ্ছে। এখানে মাল লোডিং হচ্ছে, এখানে ছেলেপেলে সব বিল ক্লিয়ার করছে, এখানে আছে সব বাচ্চা দাদারা আছে দেখতে পাচ্ছ। আমাদের এক্স অপারেটর ফিরে এসেছে বাপ্পাদা, এখানে রাজা আছে। হ্যাঁ দেখতে পাচ্ছ মাল লোডিং হচ্ছে। বাপ্পাদা হাসতে হাসতে মাল লোডিং করছে দেখতে পাচ্ছ। ওই রানা আছে উপরে, গোবিন্দপুর বক্স যাচ্ছে বন্ধুরা। কালকে কম্পিটিশন আছে, 25টা উপরে সেরে আছে কালকে, কালকে একটার সময় চলে আসবে যারা দেখতে চাও কম্পিটিশন রোড শো সব কিছু। 25টা উপরে সেরে আছে, আর 38টা শান্তিপুরে কম্পিটিশন চলছে, সকাল থেকে শুরু হয়ে গেছে, ভিডিও করে দেখছিলাম। আমি বেরোবো এখনই। এটা আমাদের বক্সটা বাজবে হাট গোবিন্দপুর কলেজের, কলেজের সামনে একদম যে পাহাড় আছে কেশবপাড়া কলেজের সামনে। বহু ছেলে এসেছে, কত কোনো গাড়ি নিয়ে এসেছে দেখো, আবার ট্র্যাক্টরে এক পাল এসেছে, লোকালে বলি সব এসছে। যাই হোক বন্ধুরা, যা দেখতে যাও চলে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই অফ করলাম, কারণ শান্তি পুজো যেতে হবে, চান করবো বাড়িতে, চান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো বন্ধুরা, বাই।
Thank you.